আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরও একটি মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন চাইনিজ ভেজিটেবল। রান্না করতে তেমন বেশি উপকরণের প্রয়োজন হয় না, যে কোনো ধরনের সবজি দিয়ে আপনি এই চিকেন চাইনিজ ভেজিটেবল রান্না করতে পারেন। আমি এই রান্নাতে চিকেন ব্যবহার করেছি, আপনারা চাইলে চিকেনটা স্কিপও করতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রান্নাতে চলে যাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি 1 কাপ পরিমাণ নিয়েছি চিকেন ব্রেস্ট। এখন আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো লবণ, এবং দিয়ে দিচ্ছি আমি লাইট সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই সয়া সসটা ইউজ করেছি। এখন আমি দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন আমি দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। এটা বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার দরকার নেই, 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে রাখতে পারেন ম্যারিনেট করে আধা ঘন্টা 1 ঘন্টা। এই যে আমি এখন 15 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দিচ্ছি, এখন আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন ধরনের সবজি নিয়েছি, প্রত্যেকটা সবজির পরিমাণ হচ্ছে 1 কাপ পরিমাণ। আমি এখানে নিয়েছি ব্রকোলি, গাজর, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে, আলু এবং পেঁয়াজ। সবগুলোর সাইজ আমি দেখিয়ে দিচ্ছি কীরকম করে আমি কেটে নিয়েছি। সব সবজির সাইজ কিন্তু আমি একই নিয়মে করে কেটে নিয়েছি, এতে করে দেখা সৌন্দর্য বৃদ্ধি পাবে তার জন্য। এখন আমি সেদ্ধ করতে চলে যাচ্ছি। আমি ব্রকোলি বাদে বাকি সব সবজি সেদ্ধ করে নেব, তার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি 1 1 করে সব সবজি সেদ্ধ করে নেব। আপনারা 100% সেদ্ধ করতে যাবেন না, জাস্ট 2-3 ব্লক ওঠার পর, সবজি দেওয়ার পর যখন 2টা বা 3টা ব্লক উঠে আসবে তখন আপনারা সবজিগুলা নামিয়ে নেবেন। যে আপনারা দেখতে পাচ্ছেন আমি 1 1 করে সব সবজি ব্লক তুলে নিলাম। এখন আমি চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, আর আমি 1/3 কাপ পরিমাণ তেল দিলাম এখানে। এখন আমি দিলাম এলাচি 3টা এবং দারচিনি 2টা দিয়ে আমি হালকা ফ্রাই করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন জাস্ট 2 মিনিট আমি ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিকেন। আগে যে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম চিকেনটা, সেই চিকেনটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি 5 থেকে 7 মিনিট ভেজে নেব, চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লোয়ের মধ্যে। ফিরে আসলাম 7 মিনিট পর, আমার চিকেন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ব্রকোলি। ব্রকোলি প্রথমে আমি সেদ্ধ করতে দেইনি, তার কারণটা হচ্ছে খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে যখন আমি কুক করব। রান্না শেষ করতে করতে দেখা যাবে আমাদের ব্রকোলি একদমই ভেঙে যাবে, যেটা আমি চাই না। তার জন্য 3 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি পেঁয়াজ কিন্তু সেদ্ধ করিনি, পেঁয়াজও এখন দিয়ে দিলাম। দিয়ে আমি আরও 3 মিনিট এইভাবে ফ্রাই করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। আর চুলার আঁচটা কিন্তু আপনারা হাই হিটেই রাখবেন, কারণ চাইনিজ রান্না সবসময় হাই হিটেই হয়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গাজর। গাজর দিয়ে আমি 3 মিনিট নাড়াচাড়া করব। আমি একসাথে সব সবজি দিচ্ছি না, আমি 1টা সবজি দিব, দিয়ে 3-4 মিনিট ওয়েট করব, তারপর আরেকটা দিব। এই পর্যায়ে আমি পেঁপে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সব সবজি একসাথে দিতে পারেন, আমি যেইভাবে রান্না করি আমি আপনাদের সাথে সেইভাবেই শেয়ার করলাম। খুবই মজাদার একটা রেসিপি, আপনারা সবাই একবার হলেও ট্রাই করবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি এবং ফুলকপি। বাঁধাকপি ফুলকপি দিয়েও আমি 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করতে থাকব। তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করার পর আমি আমার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম।
লবণটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন, কারণ সয়া সসেও লবণ থাকে। আমরা পরে সয়া সস ব্যবহার করব। এই যে দেখতে পাচ্ছেন আমি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি চিলি সস এক টেবিল চামচ পরিমাণ। আপনারা চিলি সসের পরিবর্তে কাঁচামরিচও দিতে পারেন, আমি কাঁচামরিচ দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। ঝাল কম বেশি আপনারা করে নেবেন, কারণ আমার বেবি খাবে তার জন্য আমি ঝাল একটু কম দিলাম। এখন আমি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। খুবই মজাদার একটা রেসিপি। এখন আমি দিয়ে দিচ্ছি আলু। সব শেষে আমি আলু দিলাম। আলু দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার 3 থেকে 4 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের মধ্যে হাফ কাপ পানি মিশিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এক সাইডে রেখে দিলাম। এখন ভালোভাবে আমি কষিয়ে নেওয়ার পর সবজি 3 কাপ পরিমাণ পানি দিলাম। আপনারা পানিটা বুঝে দিবেন, আপনারা যদি চান গ্রেভি একটু বেশি রাখতে তাহলে পানি একটু বেশি দিবেন, আর আপনারা যদি চান একটু মাখা মাখা রাখতে তাহলে আপনারা পানির পরিমাণটা একটু কম দিবেন। আমি একটু ঝোল ঝোল রাখতে পছন্দ করি, কারণ আমি পোলাওয়ের সাথে সার্ভ করব। এখন আমি 2-3টা বলক ওঠার জন্য ওয়েট করছি। এই যে বলক উঠে গেছে। আর এখানে আমি দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, বাট দিলে খুবই ভালো একটা টেস্ট আসে। বলক উঠার পর এখন আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার যে গুলে রেখেছিলাম দিয়ে। এখন আমি 4 থেকে 5 মিনিট চুলার মধ্যে রাখবো। চুলার আঁচটা কিন্তু হাই হিটেই আছে। 4 থেকে 5 মিনিট হয়ে গিয়েছে, আমার সবজি রেডি। তাহলে চলুন আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। খুবই মজাদার একটা রেসিপি, আমি যেভাবে সবসময় তৈরি করি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি দিয়ে রান্না করতে পারেন। আমি যে এইগুলা সবজি ইউজ করেছি যে আপনাদেরকে সেইগুলো ইউজ করতে হবে এরকম কিছু না। আপনারা 2 ধরনের বা 3 ধরনের সবজি দিয়েও রান্না করতে পারেন। খুবই মজাদার একটা রেসিপি। আর আপনারা যদি চিকেনটা স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারেন। আমার কাছে এইভাবে ভালো লাগে চিকেন দিয়ে, তাই আমি রান্না করলাম। দেখতে পাচ্ছেন সব সবজির কালার কিন্তু একদমই ঠিক আছে, আর একটা সবজিও কিন্তু আমার ভেঙে যায়নি। এই চাইনিজ সবজিটা আপনারা চাইলে পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন, আবার চাইলে আপনারা ফ্রাইড রাইসের সাথেও সার্ভ করতে পারেন। বাই দ্য ওয়ে, ফ্রাইড রাইসের কথা বলায় আমার মনে হলো, আমার চ্যানেলে ফ্রাইড রাইসের রেসিপি দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা প্রোভাইড করে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আমি এই চিকেন চাইনিজ ভেজিটেবলটা পোলাওয়ের সাথে সার্ভ করব। এখন আমি আপনাদেরকে একটা প্লেট রেডি করেছি, সেটা দেখিয়ে দিচ্ছি। আজকে যারা যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে চলে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আশা করব ভবিষ্যতেও আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন এবং আমার পাশে থাকবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কীরকম হয়েছে। তাহলে আজকের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।